যে পরিবর্তন হয়েছে সেটা গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে এ পরিবর্তন হয়েছে। সরকারে পরিবর্তন চাইলে সে পরিবর্তনের জন্য আরেকটা নির্বাচনের জন্য অপেক্ষা করতে, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো পথ খোলা নেই। গণতান্ত্রিক ব্যবস্থা এটাই নিয়ম। কাজে মুখে অনেক কথাই বলে বিরোধী দলের, বিশেষ করে বিএনপির নেতারা, তারা তো এখন আরাম আয়েশে ছুটি কাটাচ্ছে, আর তাদের কর্মী বাহিনী যাদেরকে তারা মাঠে নামিয়েছিল ক্ষমতা খুব সন্নিকটে, এরকম একটা আশা দিয়ে কর্মীদেরকে মাঠে নামিয়েছে। সে কর্মীরা এখন সারা বাংলাদেশেই হতাশ। বিএনপি কর্মীরা এখন নেতাদের ডাকে একটা আন্দোলন করবে সে অবস্থা নেই। এবং এক কথায় আমি বলবো, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলেছে এই পরিবর্তন আসন্ন সরকারের বিধায়কগণটা পাচ্ছে। সরকারকে বঙ্গোপসাগরে ডোবানো হবে, সরকারের পতন সময়ের ব্যাপার, এইসব অবাস্তব কথা বিএনপি নেতারা আগেও বলেছেন, এখনো মাঝে মাঝে বলে। ক্ষমতা কত কাছে, এত কাছে ক্ষমতা, এটা তো দিব্যাস্বপ্ন ছাড়া। এখন দিব্যাস্বপ্ন দেখলে এরকমটা দেখাটা খুব স্বাভাবিক। এটা যে কেউই ভাববে যে কী অবস্থার প্রেক্ষাপটে ক্ষমতার পরিবর্তন, অলৌকিকভাবে পরিবর্তন হবে, এ ধরনের কোনো ইঙ্গিত ইশারা কোন ঐশী শক্তির কাছে বিএনপি নেতা পেলেন? আমরা তা জনগণ বিএনপির সঙ্গে নেই, জনগণ আন্দোলনে নেই, জনগণ শেখ হাসিনা সরকারের উপর খুশি, জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল এবং তার সততা, তার পরিশ্রম, তার নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। এদেশে 75 পরবর্তীকালে শেখ হাসিনার চেয়ে যোগ্য, সৎ, পরিশ্রমী, দক্ষ, জনপ্রিয় আর একজন নেতারও জন্ম হয়নি। কাজে মানুষ এখনো বাংলাদেশে নেতৃত্বে শেখ হাসিনার কোনো বিকল্প এখনো ভাবেনি।